কি সেই ভুল যা লক্ষ্মী পূজোর দিন করলে হবেন লক্ষ্মী ছাড়া? প্রত্যেককে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার প্রণাম, ছোটদের প্রাণ ঢালা আশীর্বাদ। ঈশ্বরের কৃপায় প্রত্যেক জীবন সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র হোক। জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্তি ভরপুর হোক, মনস্কামনা পূরণ হোক প্রত্যেকের। এখন আমরা উৎসবের মরশুমের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনেই লক্ষ্মী পুজো, তারপরই দীপান্বিতা অমাবস্যার মহানিশা। ধনের দেবী, অর্থের দেবী, সম্পদের দেবী মা লক্ষ্মী। কম বেশি প্রত্যেক বাঙালির ঘরেই কিন্তু মা লক্ষ্মী অর্থাৎ ধনদেবীর আরাধনা হয়ে থাকে। ধনদেবীর কৃপা চান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। লক্ষ্মী পরমা বা পরমার্থময়ী। লক্ষ্মী পুজোর দিনটি একটি অতি তাৎপর্যপূর্ণ দিন। লক্ষ্মী পুজোর দিন না জেনে করা ভুলে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন না তো? জানেন কি সেই ভুল যা লক্ষ্মী পুজোর দিন করলে হবেন লক্ষ্মী ছাড়া? জানেন তো, অনেক ধনী মানুষও কিন্তু মা লক্ষ্মী বঞ্চিত হয়ে পথে বসেছেন। ঠান্ডা মাথায় ভাবুন, আপনার চেনা জানা এমন কতজন আছে যারা সব পেয়েও ধরে রাখতে পারেননি। যদি চান মা লক্ষ্মীর কৃপা সারা জীবন, তবে মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ভালো থাকুন ও ভালো রাখুন নিজের প্রিয়জনদের। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মেনে চলুন এই নিয়ম কটি। লক্ষ্মী পুজোতে কখনো কোনো অবস্থাতেই তুলসী পাতা ব্যবহার করবেন না। মা লক্ষ্মীর সতীন মনে করা হয় তুলসী মাতাকে। তুলসী ব্যবহার হলে মা লক্ষ্মী তুষ্ট নয়, রুষ্ট হবেন আপনার ও আপনার পরিবারের ওপর। নিশ্চয়ই মা লক্ষ্মীকে রুষ্ট করতে চাইবেন না। লক্ষ্মী পুজোর দিন নিরামিষ আহার করা অতি উত্তম। অনেকের আঁশযুক্ত মাছ খাওয়ার বংশানুক্রমে আচার বা রীতি রয়েছে, তা থাকলে ব্যতিক্রম। তবে ভুলেও কোনো প্রকার মাংস খেয়ে প্রাণী হত্যার কারণ হবেন না। আঁশযুক্ত মাছ খাওয়ার প্রচলন থাকলে বাড়ির অন্য সদস্যরা তা খান। বাড়ির গৃহকর্ত্রীর না খাওয়াই উত্তম। ফুলেও লক্ষ্মী পুজোতে সাদা রঙের ফুল মায়ের পুজোতে ব্যবহার করবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব লাল রঙের ফুল ব্যবহার করতে। লাল পদ্মের ব্যবহার শ্রেষ্ঠ। পদ্ম সহজলভ্য না হলে একটি অন্তত আনার চেষ্টা করবেন, মাকে পদ্মটি নিবেদন করবেন। রক্তকরবী ব্যবহার করা অতি উত্তম। তাও যদি না পারেন, হলুদ গাঁদা ফুল সহজলভ্য, সব জায়গাতে পাওয়া যায়। মা লক্ষ্মীর পুজোতে হলুদ গাঁদা ফুল ব্যবহার করুন, তবে অন্তত একটি লাল পদ্ম, সামান্য হলেও রক্তকরবী ফুল মাকে ভক্তিভরে নিবেদন করার চেষ্টা করুন। লক্ষ্মী পুজোতে স্টিলের বাসন ব্যবহার না করাই উত্তম। যদি সম্ভব হয় তামা বা পেতলের বাসন ব্যবহার করুন। যদি বাড়িতে তামা পেতলের বাসন না থাকে, আপনার পক্ষে তামা পেতলের বাসন কেনা সম্ভব না হয়, তবে আপনি শুদ্ধ কলা পাতা বা সম্ভব হলে পদ্ম পাতা ব্যবহার করতে পারেন। কলা পাতা কিন্তু সহজলভ্য। মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা। মার আগমন অনেকের গৃহেই হয়, কিন্তু মায়ের বাস চিরস্থায়ী কজনের জীবনে হয়? চঞ্চলা মা লক্ষ্মীকে স্থায়ী করতে হবে, তবেই তো আপনি সমৃদ্ধশালী হবেন এবং আপনার সন্তান থাকবে দুধে ভাতে। লক্ষ্মী পুজোর দিন কোনোভাবেই কারোর সাথে ঝগড়া করবেন না, কোনো চিৎকার চেঁচামেচি করবেন না, কাউকে কটু কথা বলে কারো মনোকষ্টের কারণ হবেন না, কাউকে নগদ অর্থ ধার দেবেন না, কারো কাছ থেকে ধার নেবেনও না। যতটা সম্ভব অর্থ ব্যয় করা থেকে সংযত থাকুন। নিজেদের মা, স্ত্রী, বোন, এদের সম্মান করুন, এদের খুশি করার চেষ্টা করুন।
আপনার গৃহলক্ষ্মী স্বরূপা আপনার গৃহকর্ত্রী, তিনি শান্তা দান্তা সুশীলা সর্বমঙ্গলা দয়াবতী, সর্বাত্মক বিকাশের অধিষ্ঠাত্রী দেবতা তিনি, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যাদের শাস্ত্রের আধ্যাত্মিকতায় বিশ্বাস রয়েছে, ঈশ্বরে ভক্তি রয়েছে, তারাই পালন করবেন। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, আবারও বলছি, যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, মনে হয় কাজে লাগবে, তারা যারা ইউটিউব দেখছেন প্রথমবার, তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার করবেন। আর যারা ফেসবুকে দেখছেন আমার ফেসবুক পেজটি, তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আশা রাখব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মা লক্ষ্মীর বর্ষা হোক প্রত্যেকের জীবনে। নমস্কার।